হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইডিগুল ওয়ান ফোরটি বন্ধুরা আমরা এই ভিডিওতে ডব্লুবি পুলিশ কনস্টেবল দুই হাজার উনিশের ফাইনাল রেজাল্ট কবে দেবে ট্রেনিং কবে হবে এবং ট্রেনিংয়ে কী কী নিয়ে যেতে হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা যদি চ্যানেলটাতে নতুন ভিজিট করো তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো তা বন্ধুরা প্রথম প্রশ্ন যেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট কবে দেবে তা বন্ধুরা আমরা সকলেই জানি ইন্টারভিউ শুরু হয়েছে বারোই আগস্ট থেকে এবং শেষ হচ্ছে ছয়ই অক্টোবর থেকে তা বন্ধুরা গত বছর দুই হাজার আঠেরো সালের ইন্টারভিউ শেষ হওয়ার মাত্র সাত দিনের মধ্যেই কিন্তু ফাইনাল মেরিট এসেছিল এবছর আমরা সেরকম আশা করতেই পারি এবছর আমরা ধরতে পারি দশ দিনের মধ্যেই রেজাল্ট দেবে আমি যে ডেটগুলোর কথা বলবো সেটি হচ্ছে তেরো থেকে সতেরোই অক্টোবরের মধ্যেই কিন্তু ফাইনাল রেজাল্ট বের হবে ডবলুবি পুলিশ কনস্টেবল দুই হাজার এরপরের প্রশ্ন যেটা ট্রেনিং কবে হবে তা বন্ধুরা ট্রেনিং কিন্তু ডব্লুবি পুলিশের ক্ষেত্রে ছয় মাসের হয় সেই ট্রেনিং এবছরে শুরু হচ্ছে নভেম্বরের দিকে আমরা অলরেডি কিন্তু একটা নোটিস পেয়েছিলাম যে কোথায় কতজন ট্রেনিং নেবে ট্রেনিংয়ে ক্যান্ডিডেট নেবে এই বিষয়ে আমরা অলরেডি সবাই অবগত তাই ট্রেনিং শুরু হচ্ছে কিন্তু নভেম্বরের দিকেই আর একটা প্রশ্ন যে ট্রেনিংয়ে তাহলে কি কি নিয়ে যেতে হবে তা বন্ধুরা ডাব্লিউ পুলিশের ক্ষেত্রে যেহেতু বেতন প্রথম মাসের শেষ দিকেই অর্থাৎ আঠাইশ তারিখে দেওয়া হয় তাই এক মাস চলার মতো তোমাকে বাড়ি থেকে টাকা নিয়ে যেতে হবে খাওয়া দাওয়ার জন্য বা তোমার যে দরকার হয় টাকার হাত খরচের জন্য সেটা তোমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে আর তোমার যেহেতু ট্রেনিংয়ে শুরু হতে হতে ঠান্ডা চলে আসবে তাই তোমার প্রয়োজনীয় যে ল্যাব কাতা যেগুলোর দরকার হয় তোমার সমস্ত কিছু কিন্তু বাড়ি থেকে নিয়ে যেতে হবে আর তোমার ব্যাগ ট্যাগ যা লাগে সমস্ত কিছু কিন্তু বাড়ি থেকে সমস্ত রেডি করে নিয়ে যাবে কারণ ওইখানে কিন্তু সমস্ত কিছুর হচ্ছে তোমার দাম বেশি থাকে এই কারণে বাড়ি থেকে নিয়ে যাওয়াই ভালো তা বন্ধুরা আমরা এই ভিডিওতে এই তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা আলোচনা করলাম অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা তা ধন্যবাদ বন্ধুরা